আসসালামু আলাইকুম। সাম্প্রতিক অনেকেই ইউটিউবে বা ফেসবুকে একটা পোস্ট বা একটা ভিডিও দেখা যাচ্ছে যে 28 তারিখ থেকে যদি 2 স্টেপ সিকিউরিটিটা অ্যাক্টিভ না করা হয়, সেক্ষেত্রে ফেসবুক 28 তারিখ পর থেকে লক হয়ে যাবে। আসলে এই কথাটা কতটুকু সত্য আমি জানি না, বা সত্য কি মিথ্যা সে বিচারটা আমি করব না। তো আমি যেটা করব, আমার অনেক শুভাকাঙ্ক্ষী অনেকে আমাকে ফেসবুকে মেসেঞ্জারে নক করছে যে এটা কিভাবে করতে হয়, অনেকে জানে না। তো এটা আসলে কিভাবে অ্যাক্টিভ করতে হয় সে বিষয়ে চিন্তা করলাম যে একটা ভিডিও করে সবার উদ্দেশ্যে দিয়ে দিই, যারা এখনো পুরো ক্লিয়ার না বিষয়টা কিভাবে করতে হয়। তো আমরা যে কাজটা করব, সর্বপ্রথম আমরা ফেসবুকটা আমাদের লগ ইন করে নেব। লগ ইন করার পরবর্তীতে আমরা চলে যাব সেটিংস এন্ড প্রাইভেসি, এখানে চলে যাব আমরা। যাওয়ার পর আমরা সেটিংস এ চলে যাব। এখানে চলে যাওয়ার পরবর্তীতে আমরা চলে যাব চেক, এখানে চলে যাব আমরা। আমার মনে হয় কথাটা সত্য হইতে পারে, যেহেতু রিকমেন্ড করছে অলরেডি এটা করার জন্য। আমরা চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিংস, এখানে চলে যাব, অথবা অথবা আমরা চলে যাব এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে চলে যাব আমরা। দু জায়গায় গিয়ে আমরা করতে পারি, তো যা যেখানে মন চায় ওখানে গিয়ে করতে পারেন। তো আমরা যেহেতু এটা প্রথমে আছে, তো সেক্ষেত্রে আমরা প্রথমটা চলে যাই চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিংস। আমরা ভিউতে চলে যাব, আমরা ভিউতে চলে যাওয়ার পর আমরা কন্টিনিউ ক্লিক করব, নেক্সট দিব আমরা, গেট স্টার্ট এখানে চলে যাব আমরা। চলে যাওয়ার পর গেট স্টার্ট চলে যাব আমরা। যাওয়ার পর আমরা এখানে টেক্সট মেসেজ, এটাতে আমরা ক্লিক করব। আমরা ক্লিক করব, পরে আমরা কন্টিনিউ দিয়ে পরবর্তী স্টেপে যেতে পারি। আমি আরো সহজ ভাবে জিনিসটা দেখাচ্ছি। আমরা যদি এখানে না গিয়ে সরাসরি করতে চাই, সেক্ষেত্রে আমরা আবার প্রথমে চলে যাব সেটিংস এন্ড প্রাইভেসি, চলে যাব সেটিংস, চলে যাব। যাওয়ার পর আমরা চলে যাব এখানে, চলে যাব আমরা। এখানে চলে যাব আমরা, এডিটে চলে যাব। যাওয়ার পর ভেরি সিম্পল, এখানে কয়েকটা সিকিউরিটি সিস্টেম আছে। তো আমরা নর্মালি যেটা রিকমেন্ড করছে আমাদের, এটা আমরা করব। এটা হলো টেক্সট মেসেজ SMS, আমরা এটাকে অ্যাক্টিভ করবো। এটাকে অ্যাক্টিভ করলে আমাদের 2 স্টেপটা হয়ে যাবে। আমরা ইউজ টেক্সট মেসেজ, এখানে আমার মোবাইলে একটা কোড আসবে, অলরেডি একটা কোড অলরেডি চলে আসছে আমার মোবাইলে, অলরেডি একটা কোড চলে আসছে, কোডটা 9718 9718 9718, অলরেডি আমার এটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। অলরেডি আমারটা আমি অ্যাক্টিভ করে নিয়েছি, যদিও আমার এটা আগে অ্যাক্টিভ করা ছিল, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এটাকে ইনঅ্যাক্টিভ করে নিয়েছি, এখন আবার নতুন করে অ্যাক্টিভ করে নিলাম। তো এখানে এটা কমপ্লিট হয়ে গেলে আপনার ঢান দিয়ে দিবেন। আর একটা বিষয় হলো যে মাঝে মধ্যে SMS গুলা আসতে অনেক সময় লাগে, বা অনেক সময় ফোনও কল আসে, SMSও আসে আবার কলও আসে, সময় লাগে। তো সেক্ষেত্রে সময়ের অপেক্ষা করার পরে যদি না আসে, তাহলে আপনারা আপনার মোবাইলের অথবা কম্পিউটার ব্রাউজারের কুকিজ গুলা ক্লিয়ার করে আবার ট্রাই করবেন, আশা করি চলে আসবে SMS। ধন্যবাদ।